নিয়ত যখন খাঁটি করে তার ইবাদতের থেকে সুগ্রাণ বের হয়। কেরামান কাতিমিন ফেরেশতা আছে, গুনা লেখে এক ফেরেশতায়, সওয়াব লেখে আরেক ফেরেশতায়। ওয়াজ শুনলাম কি নিয়ত খারাপ, নামাজ পড়লাম নিয়ত খারাপ, হজ করলাম হাজি কোয়ার জন্য, এটা তো ইবাদত হয় না। তো ফেরেশতা কেমনে বুঝবে এটা নিয়ত ভালো না খারাপ? ফেরেশতা তো গায়েব জানে না। তো এখন হজ ডাকি সঠিক হজ না কোনো লোক দেখানো হজ, নামাজ ডাকি সঠিক নামাজ না লোক দেখানো নামাজ, এটা ফেরেশতা কেমনে বুঝবে? যদি আল্লাহকে খুশি করার জন্য এটা তো সওয়াব হলো, আর যদি লোককে দেখানো হয় তাহলে যেটা রিয়া হলো, শিরিক হলো। ফেরেশতা তো দিলের খবর জানে না, তাহলে সওয়াব লিখবে কেমনে? সওয়াব হইতে হলে তো নিয়তটা খাটিয়ে দেব। তো এটার প্রশ্নের উত্তর হলো, যার নিয়ত ভালো, যার নিয়ত ভালো তার ইবাদত থেকে একটা গ্রাণ বেরোয়, সুগ্রাণ, বেহেস্তের গ্রাণের মতো। ফেরেস্তারা বুঝতে পারে এইটা ইবাদত হইস, এটা ওই নেককার ফেরেস্তা লেগে, নেক লেখার ফেরেস্তা লেগে। আর একজনে নামাজ পড়ল, একজনে হজ করলো হাজি কওয়ার জন্য, দিলের মাঝে নিয়ত খারাপ, এটা কোনো মুখে কয় নেই, তার থেকে দুর্গন্ধ বের হয়, ফসা লাশ, পায়খানার দুর্গন্ধ যেরকম, এরকম দুর্গন্ধ বের হয়। তো ফেরেস্তা বুঝতে পারে আসলে এটা ইবাদত না, তো এটা ওই গুনাহ লেখার ফেরেস্তায় লেখে। কথাটা আমরা খেয়াল করে শুনছেন তো, এই যে আমাদের নিয়ত খারাপ, নিয়ত খারাপের কারণে কষ্টটাও নষ্ট হলো, কষ্টটাও তো আগে নিয়ত শুদ্ধ করে নেই। আমরা কোন ভুলে আছি, মনে মনে দোয়া করবো আল্লাহ আমার ভুলটা যেন এখানে আলোচনা হয় আর ভুলটা যেন আমি সংশোধন হয়ে যেতে পারি, এই জন্য এখানে আসছি। এই নিয়ত করতে পারবেন তো? তাহলে আল্লাহ পাকেই আপনাদের কি জিনিসের দরকার বক্তায় জানে না, কিন্তু আল্লাহ পাক তো জানে, তো বক্তার মুখে তো ওইটাই বের করবে যেটা আমার দরকার, আমার দরকার। হযরত হাকিমুল উম্মতের দরবারে এক ইংরেজি শিক্ষিত কলেজের ছাত্র আসছে, আইসা কয়, হুজুর আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি, আপনার কাছে প্রশ্ন করে আমি উত্তর নিব। হুজুরে কয়, তুমি প্রশ্ন তোমার খাতায় রাখো, আমার দেখাইও না, এটা তোমারটা তোমার কাছে রাখো, তিন দিন এখানে বয়ান টয়ান হবে, এখানে শুনে থাকবা মনোযোগের সাথে, তোমার যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর হয়ে গেলে এটা কাটা দিও, এটা কাটা দিও, আরেকটার উত্তর শুনলে কেটে দিও। এরকম যদি তিন দিনের পরেও তোমার প্রশ্ন থেকে যায় তারপরে আমারে কই। আচ্ছা হাতে কী প্রশ্ন আছে, হাকিম কি জানে নাকি? আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। এখন কার কি অভাব আল্লাহ পাক জানে, বক্তায় জানে না। আমার অভাব হইল ফেটের বুক, ফেটে খিদায় এই আগুনে দাউ দাউ করে, ক্ষুধার আগুনে। আমার একজনে ফিডি দি তেল মশে, ওইলুনি আমার কি তেলের দরকার না হেডের বাতের দরকার? তো এইটাই উল্ডালটা কারবার, একজনের দরকার একটা, ওই বক্তারা করে আরেকটা। তো এই যে ওই হেডের বোকলার ফিডের তেল মাসনের মতো হয়েছে, এটা না। আমরা নিয়ত করে নেই, আল্লাহ আমার যে কত অভাব তুমি জানো, আমি আসছি অভাব দূর করার জন্য। ওই কলেজের ছাত্র তিন দিন পরে হুজুরে ডাকছে, এই প্রশ্নওয়ালা করে হুজুর আসি তো, কোন কোন প্রশ্ন রয়েছে? ক, আল্লাহ এই তিন দিনে আমার প্রশ্ন ব্যাগটি শেষ হয়ে গেছে, প্রশ্ন করে নাই, বলে নাই, বক্তাও শোনে নাই, কিন্তু আল্লাহ ভাগ্য জানে, জানে কি না জানে না। তো আমরা যারা বসছি নিজে নিয়ত ঠিক করি, আল্লাহ দুনিয়াতেই ভুল সংশোধন করার জায়গা, মরে গেলে ভুল সংশোধন করলে কোনো লাভ হবে না। আল্লাহ তুমি মেহরবানি করে আমার ভুলের কথা আলোচনা করো, আমি যেন সংশোধন হয়ে যেতে পারি, এরকম নিয়ত করতে অসুবিধা হবে নাকি? বিভিন্ন জায়গায় মানুষের নিয়ত খারাপ, বাফেরে ছেলে কষ্ট দেয়, গেলে বাফে যাই কয়, হুজুর আজকে ওয়ার্ডটা এমনি করিয়েন, ছেলে পেলে মা বাফের কষ্ট দিলে কিতা হয়, মানে এই মেয়েগুলো আমার ওয়াজ করিয়েন, আমার হুতেরে করিয়েন, কোন উচিত আমার দোষ কিতা এটা কোন, হে মিয়াকে হুতেরটা করিয়েন। দুনিয়াতে এরকম হসপিটাল আছে নাকি, ডাক্তারে খুব 5,000 টাকা ভিজিট দিছে,
ডাক্তার সাহেব আমার লোকের কথা কইেন না ওই হেতের লোক কেস করি হেতের লোকের কথা কইেন এটা কি আর হাগল না হুরা হাগল টিয়া দিলাম আমি রোগ লাগবে আরেকজনের তো আমরাও হুরা হাগল হুজুরের দাওয়াত দিয়ে নি খানা খাওয়ায় ক ওয়াজ করিয়েন হুতেরে বাফে ক ওয়াজ করিয়েন কারে হুতেরে কোন আছিল আমারে ওয়াজ করিয়েন তো কোন জায়গাত মা বাপে ছেলে ফেলেরে সমান সুখে দেখে না মেয়েরে মাহরুম করে ছেলের নামে সম্পদ লিখি দেয় এদিকে আছে কিনা নাই তো এখন এই মেয়ে যায়া নালিশ দেয় হুজুর ছেলে ফেলেরে মাহরুম করলে কি গুণা হয় এটা আজকে ওয়াজ করিয়েন মানে আব্বারে ওয়াজ করিয়েন হুতে কয় আব্বারে ওয়াজ করিয়েন আর আব্বায় কয় হুতেরে ওয়াজ করিয়েন আমারে ওয়াজ করিয়েন চাইয়েন এই কি বুদ্ধিমানের কথা না হাগলের কথা হাগলের কথা আমরা সব হাগল হয়ে গেছি হ্যাঁ আসলে হুঁশের মানুষ ওই ব্যক্তি যে নিজের দোষের কথা শোনে নিজের এবং সংশোধন হয় এই ব্যক্তি বুদ্ধিমান আল্লাহ পাক আমাদের বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন তো ওই কলেজের ছাত্রের তো জবাব হয়ে গেছে কেমনে হয়েছে আল্লাহ পাক জানে আমরাও নিয়ত করেন আল্লাহ আমার দোষ অগণিত দোষ এটি লইয়ে যেন না মরি দুনিয়ার জন্য শুনি ঠিক হয়ে যেতে পারি এই নিয়ত করতে অসুবিধা হবে নাকি নিয়ত করলে আল্লাহ ওই আলেমুলামার মুখের দিকে আমার ভুলের কথা আলোচনা করবে ভুলের কথা আল্লাহ পাক আমাদের নিয়ত ঠিক করার তৌফিক দান করেন দুর্গন্ধময় নামাজ উঠছে তো যেই ফেরেশতারা নিছে তারা এর উপরে খুশি হবে না বেজার হবে বেজার হবে খুললাম নামাজ ফেরেশতায় বর্জন হয়ে গেল গা এটা কি কি নামাজ গুয়ের গন্ধ বার আর একজন হজ করলো এই হজের থেকে দুর্গন্ধ বাইর তো এই হজ করি কষ্ট করি কোনো লাভ হলো আল্লাহ তো কোনো এক আল্লাহর বন্দা ও মক্কা শরীফ যাই লাভবাইকা কয় কী কয় লাভবাই লাভবাইকার অর্থ কি আল্লাহ আপনার কাছে আইসি আল্লাহ আপনার কাছে আইসি এতে কয় কী দেয় আল্লাহ কি হেনে বই রয়েছে নাকি তো ক শব্দে তো কয় আমি আল্লাহর কাছে আইসি আল্লাহ আপনার কাছে আইসি হ্যাঁ লাভবাইকা আল্লাহ লাভবাইক আল্লাহ আপনার কাছে আইসি আপনার কাছে আইসি লা শারীকা লাকা কোন আল্লাহ যে আল্লাহর সমতুল্য কেউ নেই আল্লাহ মানলেই হবে না যে কোনো আল্লাহ মানা আল্লাহ পছন্দ করে না এমন আল্লাহ মানতে হবে যে আল্লাহর কেউ শরিক নেই কি নাই হিন্দুরাও আল্লাহ মানে আমরা জিজ্ঞার করি বৃষ্টি কে দে আল্লাহ দে রোদ কে দে আল্লাহ দে মারে কে আল্লাহ জীবিত করে কে আল্লাহ হিন্দুও কয় আমরাও তো এটাই করি তো হেতে হিন্দু হইল কে রে আমি মুসলমান হইলাম কে রে বেশ কম আছে হে আল্লাহ মানা আর আমরা আল্লাহ মানা বেশ কম আছে সে আল্লাহরে মানে যে একক নয় এক সর্বে সর্বা নয় আল্লাহ পাকের শের দ্বারাস ওই মন্ত্রিসভা আছে যে প্রধানমন্ত্রী একটা আছে শিক্ষামন্ত্রী একটা আছে স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা পররাষ্ট্রমন্ত্রী সকল মিলি প্রধানমন্ত্রী দেশ চালায় এইভাবে আল্লাহ মানলে হবে না এইভাবে আল্লাহ মন্ত্রিসভা মিয়া আল্লাহ আল্লাহ দেশ চালায় এই কথা বললে আল্লাহ মানা হবে না একক একা আল্লাহর কোনো মন্ত্রী নেই অর্থমন্ত্রী নেই খাদ্যমন্ত্রী নেই শিক্ষামন্ত্রী নেই আল্লাহ একাই সব করে এইটা হলো সঠিক আল্লাহ মানা লা শরীক আলাক আল্লাহ তোমার কোনো শরীক নেই এইটা হাজিরা কয় তো এক হাজি এ বহুতবার এরম হজ করে তো ইয়া কয় লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক এটি কয় একবার বাতি যে একটা লগে গেছে হাজির সে সাঁচার লগে এরি তো উপরতন হাজির সাহেবের উত্তর দেয় লাভবাহিকা করলে কয় লা লাভবাহিক এ তোর লাভবাহিক আমি কবুল করি না অলা সাদাই হজ্জুকা মরদুদা দিলে তোর হজ তোর মুখসাইয়া মেললাম এটা কেটাই কয় ফেরেস্তা কয় আল্লাহ গায়েব তুন আওয়াজ এই কথা শুনলে ইজ্জত হবে না বেইজ্জত হবে বেইজ্জত হবে এখন বাতি যাই শুনছি বাতি যাই শুনি কয় চাষা আপনার লাভবাইকা কইলে কিতা কয় শুনছেন নি কিতা কয় আপনারটা বললে লাভবাইকা হয় না সাজাইকে হয় না হজ বলে মুখসাই মারে ও তুই শুনছ তাই আমি তো সত্যি বছরে কইলে এটাই কয় সত্যি বছর আইলে এটাই কয় তোর লাভবাইকাও নাই সাজাকেও নাই তোর হজ তোর মুখসাই মারলাম
তো এবছর তুই উনি আলিছ নাকি ক ক সাসাট নিয়া হইছে কি তিতা নাকি তো জন অয়ে না তুই হত্তি বছর হ যায় কি রে এক বছর জন ঘুনছেন গ্রহণযোগ্য হবে না তো সারি দিলে তো কষ্ট কম হইতো টাকাও খরচ হইতো না ইডাস বাতি যায় সাসারে পরামর্শ দিল তো সাসা একটা উত্তর দিল বাতিজা তুই তো পরামর্শ দিছ তোর বুঝ মতে আমারও একটা বুঝ আছে সেটা কি খোদা দো একজন খোদা কয়জন নাকি মন্ত্রিসভা আছে খোদা একজন আল্লাহর কোনো মন্ত্রিসভা নাই খোদা যদি দয়া করে কবুল করে তবু আছি হালাই দিলেও আছি হালাই দিলেও আছি কেন ফকিরের আরেকটা দুয়ার থাকলে এক দুয়ার সারি আরেক দুয়ারে যায় আমি তো এমন দরদার দরবারের ফকির সেখান তো একজন ছাড়া দ্বিতীয় জন নাই তো দয়া করে লইলেও আছি না লইলেও আছি এই কথা বাতিজারে উত্তর দিল এরপরে জন লাভবাইকে কইছে এ হাজি জীতন জীবনে যত হজ করছিলি ব্যক্তি কবুল করি এলিল আগে কয় কবুল নাই এবার কয় ব্যক্তি কবুল হয়ে গেছে কি কারণে হেতে বুঝছে আল্লাহ ছাড়া দ্বিতীয় নাই আল্লাহ সারা কোলে লইলেও আসি লাচাইলেও আসি আমরা এইভাবে আল্লাহর দরবার ধৈর্যে রাজি আছেন নি আরে না হইলেও কবুল হবে না হইলেও চেষ্টা করব ভালো করার কিন্তু ছেড়ে যাব না ছেড়ে হাদিস শরীফে আছে কোনো বন্দা 80 বছর বয়স পাইছে নজরে দে রুকু ঠিক নেই সহ্য ঠিক নেই আলহামদুলিল্লাহ ঠিক নেই ইডি তো হয় না একটা হয় না 80 বছর যদি ধরেই থাকে না সারে এই 80 বছরের ভুলে বা দুগুলি ভুল মাফ করে ব্যক্তি কবুল হইয়া যায় কিসের দ্বারা হয়েছে দড়ি থাকার দ্বারা একটা কথা আছে লাগি থাকলে লাগি থাকতে রাজি আছেন তো তাইলে ইনশাল্লাহ আশা করা যায় কিন্তু আল্লাহের দরবারের যোগ্য এবাদত কোনো আমাদের দ্বারা হয় না এইটাও বুঝতে হবে অহংকার করতে পারবেন না নামাজ পড়িতে বেনামাজিতে কি মানুষ নাই এইটা মনেও ঢুকাইতে পারবেন না হইতে পারে আমার নামাজ কবুল হবে না হেতেরে আল্লাহ দয়া করে ফার করে দিবে ফরকে নিজের থেকে ছোট মনে করা যাবে না এটার নাম অহংকার এটার নাম 6 লক্ষ বছর বন্দগী করছিল ইবলিসে 6 লক্ষ বছর বেরিয়া 6 লক্ষ বছর বন্দগী করছিল কিন্তু অহংকার ঢুকার কারণে 6 লক্ষ বছরের বন্দগী তো শেষ হয়েছে শেষ পর্যন্ত বেহেস্তা থেকে মারুম হয়েছে চিরস্থায়ী দুর্যোগী হয়ে গেছে রোগটার নাম কি রোগটার নাম কি অহংকার এই অহংকার তো আমাদের রগরে সে হাঁদাইছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওই একদিন তাহাজ্জুদের নামাজ হচ্ছে কী হচ্ছে তো কতগুলি মানুষ হেন হুতি হুতি লম্বা সেন লম্বা করি করি হুতি ঘুম যায় তো বাফেরে শেখ সাদি কয় আব্বু এই মানুষটি কীটা একটাও নামাজ হইতে উঠল না একটাও নামাজ হইতে উঠল না এটা কইল শেখ সাদি রহমতুল্লাহ আলাই তো বাফে কয় তুই ঘুম যাওয়ান বলা আছে না এই তাহাজ্জুদ হরণ তুমি ঘুম যাওয়ান বলা আছে তুই তাহাজ্জুদ পড়ছ হেতারা হরে নাই এদিকে তোর নজর গেল কেন তাহলে অন্যে করে না এই এই খেয়ালে নামাজ পড়লে এটা অহংকার এটা হেতে তো করে ন হায় ন ঘুম যাইছে হায় ন সব তুই তো করিও আস তাহলে না করি না পাওন এটা তো মনকে বুঝান যায় করিয়া যদি না পায় এটা কি মনকে বুঝান যায় নাকি তাইলে এবাদত করি কোনো দিন অহংকার আসবে না ঠিক আছে তো নাকি অহংকার করবেন এতে বেনামাজ এতে কি মানুষ নাই এটি কইেন না মানুষ নাই এটা আল্লাহর দরবারে তুমি ফায়সালা করার কিচ্ছু নাই বাকি নামাজ না পড়া গুণা এটা ঠিক অনেক বেনামাজিও নামাজির থেকে ভালো হয়ে যাবে মরার আগে দিই ভালো হয়ে যাবে এই নামাজি যে অহংকার করে তাকে আল্লাহ পাক নামাজের থেকে ডাকায় বাইর করে দিবে হেতে নামাজের কাছেও যাইত ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ ভালো দার সব ভালো তার তা আমাদের শেষ কী হবে এর আগে আমরা বেনামাজিকে খারাপ বোঝার কোনো সুযোগ নেই আমার শেষ ফলে কত আমার জানা তো নেই আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করো তাইলে আমরা নিয়ত খাটি করব আল্লাহ কী নিয়ত আল্লাহ কবুল হোক আর না হোক সারি যেতেন না যেহেতু আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহমানের কাছে থেকে মাহরুম যে হয়
এতের মত হতভাগা আছে নাকি? আল্লাহ রসূলের সময় এক জিহাদে একটা মহিলা ওই কি ফাঁকায় সুলার নদী কি ফাঁকায় লগে একটা ছোট বাচ্চা আছে, তো আগুনের কাছে গেলে এটারে টান দিই দূরে সরাই দেয়, ও বাচ্চার কাছে আগুন লাগব, আগুনটা দাউ দাউ করে জ্বলি উঠলে এটার তো এবার গরম তো আরও দূরে যাবে, বাচ্চারা আরও দূরে সরাইয়ে দেয়, এই কাছে গেলে বাচ্চাটারে সরাইয়ে দেয়, আগুন দাউ দাউ উঠলে ও বাচ্চাটারে সরাইয়ে দেয়। রসুল্লাহ ইসলাম জিজ্ঞেস করেন, এই ও মা আপনি কিতা করেন, এটা আপনার কি? আমি ভাত ফাঁকাই রুটি ফাঁকাই। ওই বাচ্চাটাকে বাচ্চাটা হলো আমার বাচ্চা, তো বেডি জিগে আমনে কেডা হিমি কোনো বেডি কোনো নবী চিনে না, ক আমি রসুলুল্লাহ, ক আপনি নেই রসুলুল্লাহ, কহ আচ্ছা রসুল্লাহ ভালো মানুষে আইসি, আপনারা একটা কথা জিজ্ঞেস করি, মার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? মা গো কনসে আপনারা, মার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এ আল্লাহর দয়ার লোকে মার দয়ার কোনো তুলনা হবে নাকি? তো আল্লাহর দয়া যদি বেশি হয় মার দয়া কম হয়, আমি তো আমার বাচ্চাটা আগুনে ঢুকে দিই না, বরং আগুনের কাছে গেলে সরাইয়ে আনি, আগুন দাউ দাউ করে গেলে আগুনের গরম লাগবো এই কথা সরাই দিই, আমার মায়া কম। আল্লাহ যে বেশি মায়াওয়ালা, তো বন্দাগুলিরে দোজগ দিবে কেমনে? আটকাইছি নিয়ে এক পশে, তাহলে আল্লাহ যদি আরহামুর রহিমিন হয় তাহলে তো বন্দারে দোজক দিতে আসত না, মা যে হুতেটে দোজক আগুনে দেয় না, বেশি দোয়াওয়ালা কেমনে দিবে? এই কথা কইছি আরে নবী কান্দে দিছে, কি দিছে? কান্দে দিছে, কান্দনার পরে কয় শোনো আল্লাহ আল্লাহর বন্দারে দোজক দিবে না, আল্লাহ আল্লাহর বন্দারে দোজক দিবে না, শুধু যে আল্লাহ অস্বীকার করে, আল্লাহ বলিয়ে না মানে না হেতেরে দোজক দিবে, যে আল্লাহ মানে তে দোজক যাবে না, যার অর্থ চিরস্থায়ী দোজক যাবে না, চুরি না করছে মদ না খাচ্ছে দিনা না করছে দোজক যাবে কিন্তু চিরস্থায়ী থাকবে না, একদিন না একদিন বাড়বে, যে আল্লাহ বলিয়ে স্বীকার করে না হেতারে চিরস্থায়ী দোজক, আর ইমানদারের দোজক আর কাফেরের দোজক এক না, ইমানদারের দোজক ওইটা সাফ করার লাই, কেন হোলানের গাছ যদি ময়লা জমে যায় তো মা গরম হানি লয় সাবান লয় তোয়াইলে লয়, তো এতে সাবান গাত লাগাই দেয় গরম হানি দেয় আর টোয়াইলে দি জলা মারে, ওনাকে মা গো মা গেলাম, হেতে তো বুঝলে বুঝতেছে কষ্ট হয়, মা কি কষ্ট বুঝতেছে নাকি, নাকি তার ময়লা সাফ করে, কেন ময়লা গাত থাকলে তো হেতের গাত হোঁড়া উঠব আরও কষ্ট বেশি হইব, অতএব সাময়িক কষ্ট হলেও মোট কথা ময়লাটি সাফ করলে তো হোঁড়া বেশি তুন বাঁচবি, ঠিক ইমানদারও আল্লাহ দোজক দিবে এটাকে সাফ করার জন্য, কী জন্য? ওই যে মদ খাইছে ওই যে ন চড়ানো এই গুণাগুলি সাফ করার জন্য দোজক দিবে, এইটাও সহ্য হইত না, এইটাও সহ্য কেন? একক্ত নামাজ সময় মতো হরে নাই হচ্ছে কাজা হচ্ছে আর কি, মাগরিবের নামাজ এসার সময় হচ্ছে, 2,88,00,000 বছর জাহান্নামে তারে জ্বালাইবে, 2,88,00,000 বছর অল্প স্বল্প নাকি, কেন জ্বালায়? ওই যেতে নামাজ হরানো তার গাত ময়লা লাগছে, তার গাত কী লাগছে? এই ময়লাটা সাফ করতে এক অক্তের নামাজ তো হচ্ছে সময় মতো হরানো, 2,88,00,000 বছর তারে জাহান্নামে জ্বালাইবে, বলেন তো সহ্য হবে নাকি? ওর দোজকের মধ্যে সবচেয়ে নিম্ন আজাব এটা হইব খাজা আবু তালেবের, রসুল্লাহ ইসলামের চাচা আবু তালেবের, সারা জিন্দগি নবীর পক্ষে ছিলেন, কাফেরে হামলা দিলে নিজে যে উটকরি হরি থাকতো, আরে আমারে মার আমার বাতি যারে মারিস না, কোরাইশেরা এক সারি সুখির রই, কোরাইশেরা মোহাম্মদ রসুল্লাহরে বয়কট করছে সমাজের বাইর করছে, আবু তালেবরে কোনো করে না, আবু তালেব নবীর লগে গাছের হাতা খাইছে, খানা নাই গাছের হাতা খাইছে, দেখছেন নি নবীটি কত মোহাম্মত করছে, তো মরবার আগে দিয়ে যায় এক সাসা জীবনে তো আমার জন্য বহুত কিছু করলেন, আমি তো আপনার উপকার করতে পারলাম না, শুধু একবার কন লা ইলাহা ইল্লাল্লাহ কন, এটা আমি আল্লাহর কাছে
দলিল হিসেবে আমার নবী না মানুক আল্লাহ আমনারে জমিনছে এই কথাটা কইবার জায়গা হবে ওই আবু লাহাব আবু জাহাল এডি যে কয় এ আবু আব্দুল আবু তালেব বেজ্জতের জিনিস আস তোর বাপ দাদার জন্ম সেরে যদি মারা যাস একটা অপমান হবে তো অপমান হবে তো তুই এটা কিতা করবি এখন আবু তালেব হইল দ্বন্দ্বে যদি কলমা না হরি দুযোগে জ্বলব কিন্তু কলমা হইলে বেইজ্জত হব তো আবু তালেবের কোফালে নাই কলমা হরণ তো উনি কইছে উত্তর দিল ইফতার তো নারা আলাল আর বেইজ্জতন বাঁচবার জন্য দুযোগে গেলাম কি গেলাম আবা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে স্বীকার করল না তো নবীজি কয়েন আমার সাসারে দুযোগের সবচেয়ে কম আজাব দেওয়া হবে আমার খাতিরে কার খাতিরে আজাব দিবে ঠিক সবচেয়ে কম কি আজাব একজোড়া স্যান্ডেল আর দুইটা ফিতা এক একটা স্যান্ডেলে একটা ফিতা আর এক স্যান্ডেল আর একটা ফিতা এ আগুনের স্যান্ডেল আর ফিতা আর কোথাও আগুন নাই অথচ এই স্যান্ডেলের তাপে মাথার মগজগুলি ভাতের মানের মতো গট 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 করে উঠতে পারবে বলেন এই শুধু স্যান্ডেলের যদি এই অবস্থা হয় এই ফায়ের তলে স্যান্ডেল মাথার মগজ উঠলেই হরে সারা শরীরে আগুন লাগলে কি হবে আল্লাহ মাফ করো দুযোগকে চোখেও দেখাই না আল্লাহ দুযোগের গন্ধও দেখাই না তাহলে বুঝেন দুযোগ কি জিনিস দুযোগ কি জিনিস একের কম আজাব এর পরে আর আজাবে কম নাই বড় আজাবটা কি হবে এবারে বলেন আচ্ছা দুযোগের ভয় করার দরকার আছে না নাই এখন আমি আসলে কোরআন শরীফে আয়াত পড়ি নাই আনুষঙ্গিক কিছু কথা বললাম আমি আজকে দুইটা জিনিস আলোচনা করবার মনে এসছে একটা হলো আল্লাহর ডর আল্লাহর ডর খৌফে খোদা কি নাম খৌফে 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 খোদা আল্লাহর ডর আল্লাহর ডর আল্লাহর আজাবের ডর এ দুটো একই জিনিস আরেকটা হলো মহব্বতে এলাহি মহব্বতে আল্লাহ ফাঁকের ভালোবাসা ফাঁকি উঠতে হইলে দুইটা ডানা লাগে কয়টা ডানা একটা ডানা ভাঙি গেলে আরেকটা অসল ঠিক কি নেবে ঠিক ফাঁকি ফাঁকি হিসাবে থাকতে হলে ডানা লাগে দুইটা একটা ডানা আরেকটা ডানা দুই ডানা দিলে উঠতে হরে একটা ভাঙি গেলে আরেকটা অসল নইলে আমরা ফাঁকিটা ভাঙি যাই না এটা উঠতে হচ্ছে না দোঁড়া দিয়ে সাপ দিলে উঠতে পারে তো মানুষ বেহেসে উঠবে আল্লাহ ফাঁকের কাজ উন্নয় করতে হাসিল করবে ডেনা লাগবে দুইটা ডেনা লাগবে একটা হইলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যখন কোনো বান্দার অন্তরে আল্লাহ ফাঁকের ভয় আসবে সে গুনাহ করতে পারবে না গুনাহ করতে আর গুণা না করা এটাই আল্লাহ ফাঁকের নৈকট্যের কারণ গুণা করলে ভালো না গুণা ছেড়ে দিলে ভালো এমনি হাঁটবেন নাকি ভয় লাগবে কী লাগবে বন্দুকের ভয়ে মানুষকে ফিরাইতে পারবে না আইনে মানুষকে সঠিক করতে পারবে না মানুষকে সঠিক করবে আল্লাহর ভয়ে কার ভয়ে যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে গুণা জোর করি করতে চাইলে হাতে করবে না কেন আল্লাহ সামনে কেটার সামনে তাহলে অন্য কোনো কিছু দিয়া আমাদের কন্ট্রোল করা গুণার থেকে বিরত করা সম্ভব না একটা জিনিসে আমাদের গুণার থেকে ফিরিয়ে রাখবে এটা হলো আল্লাহর ডর কার ডর আজকে মাগরিবের নামাজে ইমাম সব এই যাত্রা করছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যারা ওয়াজ শুনতেছেন বেহেসতে যাইবার আশা আসেনি আসেনি বেহেসতে যাওয়ার আশা কার কার আশা আছে হাত উঁচু করে দেখেন আল্লাহ কবুল কর আমরা বেহেসতে যাইতে চাই যা করার তাই করব আল্লাহ যা কয় তাই করব তাহলে আমরা বেহেসতে যাইতে হলে কাম করণ লাগবে একটা সেটা হলো আল্লাহর ডর কিটা আমরা আমাদের ভিতরে আল্লাহ ফাঁকের ভয় ঢুকাইতে হবে আরেকটা কাজ করতে হবে নফসকে মনসাহী জিন্দগির থেকে ফিরিয়ে রাখতে হবে
খোদার ভয়ে গুনাহ থেকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত। ইনশাআল্লাহ আল্লাহর ভয় অর্জন করতে রাজি আছেন তো, আর গুনাহ থেকে বিরত থাকতে রাজি আছেন তো? এই দুইটা কাজ। কয়টা কাজ? একটা হলো আল্লাহর ভয় অর্জন করা, দ্বিতীয় হলো নিজকে গুনাহ থেকে ফিরিয়ে রাখা। গুনার পরিবেশ হইলো গুনাহ করব না, তো দুইটা না আর এক ডানা হইল আল্লাহ পাকের দিকে যাইবার জন্য দুইটা ডানা। একটা ডানা হইল আল্লাহর ডর, আল্লাহর ডর গুনাহ থেকে ফিরে থাকা। ফাইনাল জান্নাতা, এই লড়াশুরি করিস না, তোরা কোন তো নেছ, চুপ করিব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এটি আমার কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের কথা। নিঃসন্দেহ নিঃসন্দেহ নিঃসন্দেহে সে বেহেস্ত তার ঠিকানা। এই কথাটা কি মিথ্যে হবে নাকি? আল্লাহ এত কঠোরভাবে বললেন, যার ভিতরে আল্লাহর ভয় ডুববে আর নিজে গুনাহ থেকে বেঁচে থাকবে নিঃসন্দেহেতে বেহেস্তে। কথাটা বুঝে পেয়েছেন তো? আল্লাহর ডরে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের ডরে গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো বেহেস্তি হওয়ার আলামত। দুনিয়াতে কোন মানুষটা বেহেস্তি তার একটা চিহ্ন হয়, যার ভিতরে খোদার ভয় আছে আর গুনাহ থেকে বিরত থাকে, এটা হইল বেহেস্তি হওয়ার আলামত। বুঝে আসছে তো?